মহারাজ ইজ ব্যাক ভার্সন 2.0। ছেলে ও ছেলের বাপের ক্রাশ। মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে। হ্যালো, আপনারা বুঝতে পারছেন যে কে আছে আমার সঙ্গে? পীযূষ দা আছে। তো লাইফে আসার একটাই কারণ যে আপনারা জানেন যে পরশু দিন আমাকে সাজেন না, তাই কিন্তু আমি এমনি মন থেকে রেসপেক্ট করি। কিন্তু সে আমাকে কি বলল যে বিএম চিটিং কিয়া, চিটিং চিটিং কিয়া, হ্যাঁ প্ল্যান কিসকা থা। আরে দাদা, আমি কেন আপনার সঙ্গে চিটিং করতে যাবো? এ তো পীযূষদার সঙ্গে তো আপনার সামনেই বসে আছে পাওয়ারের মালিক। আপনি জিজ্ঞেস করুন তো যে আমি সেখানে কোনো ভূমিকা ছিল না, কি বলেছিলাম। আচ্ছা, যে জন্য আমাকে চিটিং শুনতে হলো পীযূষদা, 32 ফুটের ব্যাপারটা কি? 32 ফুট কি তোমাকে কমিটি বলেছিল না কি? 32 ফুট এখানে তো ফুড হিসাবে তো রাজমিস্ত্রির কাজ হয়, ঘর করে বানানোর ক্ষেত্রে, বক্সের ক্ষেত্রে কি ফুড হিসাবে কথা হয়, এগুলো তো কোনোদিন কমিটির সঙ্গে টোটাল আলোচনা হয় না। আমি বলছিলাম, কমিটি দাদারা আমাকে জিজ্ঞাসা করছিল বক্স যদি যায় তোমার কত ফুট হতে পারে, 32 ফুট। সে কমিটি থেকে প্রেশার নেই যে 32 ফুট নিয়ে আসতে হবে, এর ব্যাপারে কোনো কিছু হয়নি কথাবার্তা। এবারে বরুণ দাকে যে এই কথা নিয়ে যে চিটিং করেছেন, চিটিং করেছেন, চিটিংয়ের মতলব কী আছে? এখানে বরুণদা থেকে বরুণদা আমাদের মানে সেট, মানে মানে দীর্ঘদিন থেকে বরুণদার সঙ্গে পরিচিত আছে বা 7-8 বছর মতো হয়ে গেল। আমাদের কোনো চিটিং করার কোনো সেখানে ভূমিকা নেই, বক্স আমাদের মতো করে নিয়ে গেছে, সেখানে কোনো চিটিংয়ের ব্যবসা নয়, আর চিটিং করে কোনো কিছু আমরা কাজ করিনি। আমার যেটা ভালো হয় সেটা নিয়ে গেছি, চিটিং বরুণদাকে বলবে কেন? যদি চ্যালেঞ্জ নিতে হয় তাহলে আমার সঙ্গে নিই, কেমন কী তার দম আছে আমি দেখবো। তো দেখো, এই যে ধরো পীযূষদা যেটা বললো, শুধু পীযূষদা না, আমি যদিও কথাগুলো বলতাম না, তো দেখো পশ্চিমবঙ্গের যে কোনো সেট আপ, আপনি যেভাবে কথা বলছেন, হ্যাঁ আপনার সঙ্গে মানে একদম কম্পিটিশন করতে প্রস্তুত। আমরা এই দীর্ঘ কয়েক বছর এই সব সেট আপ ছেড়ে এসেছি। আমাদের এখন যে পূর্ব মেদিনীপুরের যে সেট আপগুলো চলছে, আমাদের যে কোনো সেট আপের সঙ্গে আমার মনে হয় নিশ্চিত কম্পিটিশন করতে হলে 100% সাউন্ড, ওর থেকে বেশি সাউন্ড দিতে পারবে আমাদের মানে পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গলের সেটা। তো সেটা একটা কথা জানো, ফ্যানটা বন্ধ করলে আপনারা ভালো শুনতে পাবেন। তো লাইফে আসার এই একটাই কারণ, এটাই সেটা, হ্যাঁ যে আমাকে চিটিং বলছে। তো দাদা, আমি একটা কথা বলি, যদি এগুলো বলা আমার উচিত না, কারণ আমার তো কোনো মাইক সেট নয়, আমি একটা ছোটোখাটো মিক্সার, ঠিক আছে, এবং পীযূষদার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। পীযূষদা কেন, পুরো পূর্ব মেদিনীপুরে যত সেট আপ আছে সবার সঙ্গেই আমার ভালো সম্পর্ক। এবারে আমি শুধু সেই জায়গায় বলেছিলাম, কারণ যে একটাই কথা বলেছিলাম, কারণটা হলো যে যে আপনার 32 ফুট মানে ছিল এবং 32 ফুটের স্পিকারটা ঠিক হয়নি, এবং এটা বলেছিল কারা, আপনার ঝাড়খণ্ডের ইউটিউবাররা বলেছিল। আপনার ঝাড়খণ্ডের ইউটিউবাররাই তো আপনার বিরুদ্ধে বেশি, আমাদের মানে যাই হোক না কেন পূর্ব মেদিনীপুরের ইউটিউবার আমাদের কিন্তু বক্সের বিরুদ্ধে কথা বলেনি, দু একজন ছাড়া, হ্যাঁ, কিন্তু আপনার ঝাড়খণ্ডের ইউটিউবাররাই তো আপনার বিরুদ্ধে বেশি কথা বলেছে, হ্যাঁ যে সার্জেন্দা অমুক, সার্জেন্দা তমুক, তো চিটিং চিটিং কিয়া, এ কথাটা একদম বাজে কথা। এবং আমি তো বলবো যে এটা আমার মানে বলাটা যদি উচিত না, যে পশ্চিমবঙ্গের কোনো সেট আপ, সেটা তো পীযূষদার সামনে বলে না, আমার আছে অনেক ভালো সেট আপ, বালাজি আছে, বর্মন আছে, বি মিউজিক আছে, টাইটানিক আছে, যে কোনো সেট আপ, ঘাটালের অনেক সেট আপ আছে, বাঁকুড়া সেট আপ আছে, নদিয়া সেট আপ আছে, ওই সেট আপ, হ্যাঁ আপনি যেভাবে বেশ পড়েছে আমার তো মনে হয় আপনি পারতেন না। হ্যাঁ, এবারে পীযূষদা তো আমাকে বলতেই আমাকে রেগে মেগে বলছে যে কবে আসবে না কি একটা বলেছিলে, নিয়ে আসতে। তো আমি 2 মাস টাইম দিলাম, এর আগেও ভিডিও করে বলেছি, 2 মাস আমি টাইম দিলাম ওই সার্জেন্দার, যখন মনে হবে কম্পিটিশন করার জন্য আমি সব কিছু খরচ বহন করবো, আর যবে খুশি আসার জন্য আমি বলছি দাদাকে, আসার জন্য আমি সব খরচ বহন করবো। মানে উড়িষ্যাতে সেরকমভাবে কম্পিটিশন হয়নি আমাদের, যে আমি যদি যদি আসে আমি জায়গা মেনশন করে বলে দিব যে কম্পিটিশন করার যদি মনে ইচ্ছা জোর থাকে ডেট বলো, আমি সব অ্যারেঞ্জমেন্ট করবো, সমস্ত খরচ বহন করবো। মানে ধরো পীযূষদার তরফ থেকে সার্জেন্টাকে জানালো যে যদি কম্পিটিশন করতে ইচ্ছুক হয়, যেহেতু এটা বলতো না, যেটা চিটিং ফিটিং বলেছো, যে পীযূষদার তরফ থেকে নাকি সমস্ত খরচা বহন করবে, ডিজি থেকে শুরু করে সব সব কিছু। আর ওরাই জানে যে
ওদের সেটা সেখানে ভ ভ প প করে সেটা আলাদা, সেটা আমাদের কাছে সবকিছুই ভ ভ প প। এটা বললে আমি বলবো, আরে ভ ভ যদি করে, আপনি তো প্রথম কি গান চালিয়েছিলেন ডিজে অপু ভাইয়ের? হামিং গানই তো চালিয়েছিলেন। হ্যাঁ, যে ডিজে আমাদেরও মানে মানে সাউন্ড সিস্টেম আমাদের সবকিছুই মানে আছে সিস্টেম, কিন্তু আমরা আমাদের পূর্ব মেদিনীপুরের ছেলেরা বক্সের ভাইব্রেশন খোঁজে, একটা বক্সের পাঞ্চ খোলে সেরকম এই এই হরেনের মতো সাউন্ড খোঁজে না, সেই হিসাবে আমাদের বক্স এরকম। আর ঠেলাগড়ি বলতে আমাদের এই 10 ফুটে 12 ফুটের মধ্যেই আমাদের বক্স রানিং হয়, গ্রামগঞ্জের রাস্তা এই হিসাবে হিসাবে আমাদের এইরকম হিসাবে সেটাই চলে। আর ঠেলাগাড়ি 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 নাই, আমাদের ওই রকম সিস্টেম। ঠেলাগাড়ি বলতেই ওরা পাবলিককে ভ্রান্ত ধারণা শিখেছে, ঠেলাগাড়ি মতলব এখানে কি আমাদের ওই সিস্টেমের উপরে মাল বোয়া টোয়া বা বক্স টক্স বাঁধা ওইটার উপরে আমাদের সুবিধা হয়, এটাতেই আমরা ব্যবহার করি। তো এটাও আমি সাজেন দাকে বলছি, এইভাবে বলাটা উচিত হয়নি। আর যদি তুমি আমাকে বলে থাকো, আমি বলবো খুব ভুল করেছো, অন্যায় করেছো, এইভাবে চিটিং কেন। আমি কিন্তু ওইভাবে কথা বলতে যাইনি, আপনাদের ঝাড়খণ্ডের ইউটিউবাররাই আপনাদের বিরুদ্ধে বেশি কথা বলেছে। হ্যাঁ, আর দাদা এমনি তোমাকে মন থেকে রেসপেক্ট করি, হ্যাঁ, এবং ভালোবাসি, এবং আপনি ইন্ডিয়ার অনেক বড় একটা সেট আপ, হ্যাঁ, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেট আপও আছে, হয়তো আজকে বড় না হলে যবে হোক তো যেতে পারবে, আপনি আপনার বড় মনে করেন নিজেকে, ভালো। আর একটা কথা বলতে যাই, ওই জায়গায় যে 60খানা হোক 70খানা আরও যদি যদি 100খানা লাগাতেন, আমি কোনোদিন লাইভে এসে বলতাম না আর বক্স এতগুলো লাগিয়েছে এত পিস লাগিয়েছে, কোনোদিনই বলতাম না। সাউন্ড সাউন্ডের জায়গায় সাউন্ড কম বেশি হবে, কি ভালো হবে কি খারাপ হবে কি মন্দ হবে, যে যার পারিশ্রমিক বা যে যার অনুযায়ী সাউন্ড সিস্টেম মালিক পক্ষ সেরকম সাউন্ড ব্যবহার করে সেরকম চালায়। আমরা কোনোদিন সেরকম ইয়ে করে বলবো না দাদা 150 পিস লাগিয়েছ 200 পিস লাগিয়েছ আমরা এরকম লাগাতে পারিনি, এরকম কোনোদিনও বলতামই না, এগুলো কোনো প্রশ্নই করতাম। আমি কোনোদিন তো লাইভেও আসি না আর এগুলো কোনো কিছু করতাম না, যা ক্লাস আর শুনে সহ্য হয় না সব কথা। এই জন্য এই চিটিং টিটিং বলার আমরা কোনো মাইক সাউন্ডে না কি চিটিং করেছি, আমরা কার কাছ থেকে টাকা টাকা নিয়ে পালিয়ে এসেছি সার্জিনদার কাছ থেকে না কি না। সে ফিজুস দাদু বিয়ের কথাটা হলো যে চিটিংটা আমাকে বলছিল যে বিএম চিটিং, আমাকে তো তুমি ধরো গেছিলে অনেকদিনের সম্পর্ক ভালো গেছে, এবং টাইটানিক তো মিটি রইলো, তার তো সেট আপ যায়নি, সে গেছিলো কেন, আমার পূর্ব মেদিনীপুরে একটা সেট আপ এবং সার্জেনরা অনেক নাম করা সেট আপ, হ্যাঁ সেই জন্য গেছিলাম। এবারে আমি তো কোনোদিন জানি না দাদা যে 32 ফুটে কোনোদিন কম্পিটিশান হয়, মানে ফুট হিসাব করে কোনোদিন কম্পিটিশান হয়, যদিও ফুট হিসাব করে হয়, আপনি যেহেতু বড়ো সেট আপ নাম করা সেট আপ আপনার তো মানে এগুলো আমার বলতাম না, আপনি বলেছেন বলে বলছি, নাহলে আমার কোনো দায় পড়ে না এগুলো বলার জন্য, কেন আমি মিক্সিং আমার কোনো সাউন্ড সেট আপ নেই। একটাই কারণে বলছি যে 32 ফুট বলছেন তো, তো ঠিক আছে 32 ফুটের পরেও তো আপনার স্পিকার বেশি ছিল, তাহলে আমার কেন স্পিকার লাগাতে গেলেন, আমি সেইটা বলতে আমার দোষ হয়ে গেল। স্পিকার আরও যত তার বাড়িতে যা থাকুক বা যাদের সেটা দিয়েছে সেখান থেকে নিয়ে আসুক তাতে কোনো আপত্তি নেই, স্পিকার হোক লাগা কোনো কোনো ব্যাপারই নয়, কিন্তু এই চিটিং বলার তো ঠিক না। যে যা যা আমার সঙ্গে আরও 10 জন সঙ্গে যদিও থাকে বন্ধু বান্ধব, এ চিটিংটা বলবে আমি তো মেনে নিতে পারবো না, তারাও মেনে নিতে পারবে না, এটা তো বলাটা ঠিক হয়নি একদম। মুখ সামলে কথা বলবেন, এরপরে কথা বললেন কথা বলবে যখন ঠিক করে ভেবে চিন্তে করে কথা বলবে। না পার্থদা তুমি যে লিখেছো ঠিক যে ওর কথা বাদ দেই, কিন্তু এইভাবে যে চিটিংটা বলেছে তোমরা বলো, মানে আমি কার চিটিং করেছি তুমি জানো কোনোদিন? হ্যাঁ পার্থদা তুমি কি জানো যে আমি কার কোনোদিন চিটিং করেছি? হ্যাঁ তো আমার একবার লাইভটা দাদা এসে দেখবে, হ্যাঁ যতজনই দেখছে তোমার নামে খুব ভালো ভালো কথা বলছে, আর কি জমি মারতে এসছিল কে একটা লিখেছে, মানে এইসব কি ফুট ফুট মাপা। আর একটা বলবো, যদি আপনি ফুট মাপতেন তাহলে হাইট কেন মাপলেন না? হাইটে তো তাহলে আমি বলবো পাওয়ার বেশি ছিল, তাহলে আপনার হাইটও মাপা দরকার ছিল, যে হাইটটাও মেপে দিব আমি। হ্যাঁ তো সেটা চারদিক থেকে বললে তো হয় না, নিজেকে চালাক মনে করেন, যেহেতু ওর বক্স বা একটা বক্সে 4খানা স্পিকার থাকে ওর চওড়াটাই বেশি হবে, তাহলে চওড়াটা নিয়ে কথা বলি, আর হাইটটা যেহেতু আমার বক্সে যেহেতু বেশি হয় তাহলে সেটা নিয়ে আমি কোনো কিছু বললাম না, এই মানে ফুটটা মানে এটার কথাই আপনি বলছেন। আর যতটুকু পীযূষদা বলে যে কিসের ফুট, ফুট নিয়ে কোনো কথাই হয়নি কমিটির সঙ্গে, ওকে বলে যে কটা কমিটি বলছিল আপনার যদি বক্সটা যায় যদি এরকম সেট আপ নিয়ে হয় কত ফুট হতে পারে, কিন্তু কমিটি প্রেশার ছিল না যে ওই ফুটের মধ্যে বসাতে হবে এই ফুটের মধ্যে চওড়ার মধ্যে কোনো কোন এই তো এ তো ছেড়ে বলছো প্রথমে রোড শোর কথা ছিল। আচ্ছা প্রথমে রোড শোরেই কথা ছিল, কিন্তু কমিটি 16 পিস বক্সে বুকিং হয়েছিল
এবার তো রিকশাতে বাঁধবে, হ্যাঁ, তখন কোনো সার্জেনের কোনো ভাড়া টাড়া এইসব কোনো কিছু সেটা কথা ছিল, আমাদের একটাই মানে সেটা ভাড়া ছিল। যাই হোক, একটা সেট আপের কথা ছিল, তারপরে বললো সার্জন আসছে, তারপরে বলছে পঙ্কজ আসছে। তাছাড়া সবাইকে মানে অন্যভাবে ভাববে না, তো আমি লাইভে আসতাম না কোনোদিন, আমি আপনার নামে কোনোদিন বলিনি, আপনি যেহেতু আমার নাম নিয়েছিলেন তাই আমি বলছি। হ্যাঁ দাদা, গঙ্গাসাগর থেকে বলছে প্রকাশ মণ্ডল, ভালো থেকো। ঠিক আছে, এইখানে লাইভটা শেষ করলাম। আর পীযূষদা কিছু ভিডিও দিয়েছে, আপনি যদি রিপ্লে দেন তার ভিডিওর জবাব দিবে পীযূষদা। পীযূষদা কেন, পুরো পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গলের মানে পশ্চিমবঙ্গে পূর্ব যতগুলো সেটাও আছে, হ্যাঁ সবাই জবাব দিবে। সেট আপ সার্জনকে হারিয়ে দেওয়ার মতো ক্ষমতা আছে পূর্ব মেদিনীপুরে, যে কোনো সেট আপ, শুধু পাওয়ার বলে পাওয়ার নয়, পূর্ব যে কোনো সেট আপ, পূর্ব মেদিনীপুরে সেট আপ মানে এইসব কিছুদিন আগে এইসব বক্স পেরিয়ে এসছে, ওইসব কিছুদিন আগে কিছুদিন কিছু বছর আগে এইসব বক্স সেগুলো পার করিয়ে এসছে। আমরা এখন পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গে সবসময় বক্স, আমাদের যে বক্সের যারা আছে এসবি ক্যাবিনেট থেকে, বি ক্যাবিনেট থেকে, আর যতগুলো ক্যাবিনেট সেন্টার দাদা আছে সবাই বক্স আপডেটই করে। বাংলাদেশ থেকে দেখছো সায়ন বসাক বলছি, কথাগুলো এই বলবেন, একটু চিন্তা ভাবনা করে বলবেন। এবারে বক্সের ভেতরে আরে আপনি চিটিংটা বলছেন, আমার পিছনে আমাদের হয়তো অনেক দর্শকও থাকতে পারে, অনেক আমার বন্ধু বান্ধব থাকে হয়তো থাকতেও পারে, এই চিটিংটা বলছেন এটা ভেবে চিন্তে এর পরে যদি কথা বলবেন একটু ভাবনা চিন্তা করে। বাড়ির ছেলে হলে এইসব কথা বলতোই না, আপনি তো বাংলা বুঝেন, তাই লাইভটা দেখবেন কি বলেছে, আপনার কমেন্টেও কি বলেছে। অনেক অনেক ভালো থাকবেন, দীপাবলির শুভেচ্ছা। এবং আপনার নামে বললাম বলে যে মানে আপনি বলেছেন বলে বললাম, তা বলে যে সার্জে মানে সার্জেনের নামে বললাম বলে সার্জেনদার নামে যে আর যে অন্য ডিজে সেট আপকে ওখানে খারাপ বলবো তা নয়, ঝাড়খণ্ডের সব দামি দামি সেট আপ, নামি দামি সেট আপ আছে, আলাপ আলোচনা আছে, কথাও হয়। আপনার আসার আগে ওদের সঙ্গে পীযূষদা বললো যে কথা হয়েছে, হ্যাঁ কিংবা সবাই খারাপ নয়, হ্যাঁ। এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী সবাইকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, হ্যাঁ। এবং ঝাড়খণ্ডের সমস্ত ভাইকে যারা সেখানে এসেছিলে কম্পিটিশান দেখতে ওখানে অনেক ধন্যবাদ, এবং আমাদের পশ্চিমবঙ্গ থেকেও যারা গেছিল, ইউপি থেকে লোক এসেছিল, সব জায়গা থেকে যারা যেখান থেকে এসেছিলে এই উড়িষ্যা কম্পিটিশান দেখতে, অনেকগুলো স্টেট থেকে এসেছিলো, বিহার, ইউপি, অনেক জায়গা থেকে, কিছুজন কলকাতা ডায়মন্ড হারবার যতজন এসেছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আবারও সার্জনদাকে বলছি, চিটিংবাজ কথাটা একটু ভেবে চিনতে বলবেন, করার আগে তিনবার আমরা সবাই সাউন্ড দাদাদের রেসপেক্ট করি, আপনারা যাতে যে সেভাবে করুন এটা আশা করবো আগামী দিনে। তোমার সাউন্ড ভালো হতে পারে সে কথা না, আপনার সাউন্ড ভালো হতে পারে না, তো আর আপনার সাউন্ড ভালো বলেই তো দেখতে গেছি, নাহলে আমার তো সেট আপ ছিল না, আমরা তো গান মিক্সিং করি, আপনার সাথে কথা হয়েছে ফোনে, আপনার সাউন্ড ভালো বলে তো দেখতে গেছি, তা বলে এইভাবে লাইভে এসে আপনি বলবেন আর আমরা ছেড়ে দিব, এটা তো হয় না। আমি যদি না আজকে হয়তো পীযূষদা আমার কাছে ডিক্স করতে এসেছিল এই লক্ষ্মী পূজার জন্য, সেই জন্য লাইভে এলাম, নাহলে না করলেও পীযূষদা বলছে আমি তোমার নামে যখন বলেছি আমি নিজে ভিডিও করে ছাড়তাম। হ্যাঁ এইটুকু বলে আজকে লাইভ শেষ করছি, সবাই ভালো থাকবে, শুভ দীপাবলি, শুভ দীপাবলি।